হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম রহমতুল্লাহ। সো এখন আমরা দেখবো ওএসপি কনফিগ কিভাবে করতে হয়। ওএসপি ডিস্টেন্স ফর ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট ওয়ে, দ্যাটস একটা রাউটিং, ডাইনামিক রাউটিং। বেসিক্যালি ইট ইজ এ লিঙ্ক স্টেট প্রোটোকল, এটা একটা লিঙ্ক স্টেট প্রোটোকল অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল, ঠিক আছে। তো এটা বেসিক্যালি হচ্ছে কি, আনলিমিটেড হপ রান করতে পারে। এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে কি 110। তো আমরা যখন ওএসপি কনফিগ করবো, ওএসপি কনফিগ করার সময় আমরা কিছু এরিয়া মেনটেন্স করবো, লাইক ইস্যুস উইথ মেনটেনিং এ লার্জ ওএসপিএফ নেটওয়ার্ক। তো ওএসপিএফ এরিয়া এরিয়াটা হচ্ছে, সাপোজ এখানে একটা রাউটার, এখানে একটা রাউটার, এখানে একটা, এখানে একটা রাউটার, এবং কি নির্দিষ্ট কিছু এরিয়া ধরে ধরে আমরা রাউটিংগুলো এখানে করব, ঠিক আছে। তো এরিয়া ইজ এ লজিক্যাল গ্রুপিং অফ রাউটার, একটা রাউটারের মধ্যে লজিক্যাল যে গ্রুপিংটা সেটা হচ্ছে কি এরিয়া। তো এরিয়া কাজ কি, অল দ্য রাউটার মাস্ট হ্যাভ দ্য সেম ডেটাবেস উইথ দ্য এরিয়া, এনি চেঞ্জ ইন দ্য ডেটাবেস অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজ টু অল রাউটার উইথ ইন এরিয়া, ঠিক আছে। তো কনসেপ্ট অফ এরিয়া, এরিয়াটা হচ্ছে কি, এরিয়া ইজ এ লজিক্যাল গ্রুপ অফ রাউটার্স, অল দ্য রাউটার মেনটেন দ্য সেম ডেটাবেস উইথ ইন দ্য সেম এরিয়া, এনি চেঞ্জ ইম্প্যাক্ট অল দ্য রাউটার উইথ দ্য সেম এরিয়া। তো বেসিক্যালি যদি কখনো চেঞ্জ হয় নেটওয়ার্ক ইস্যুতে অথবা নেটওয়ার্কিং যদি কোনো চেঞ্জ হয়, শুধুমাত্র ওই এরিয়ার মধ্যে এর প্রভাবটা পড়বে। তো এখন আমরা দেখবো বেসিক্যালি হচ্ছে কি ওএসপিএফ কনফিগ কিভাবে করতে হয়। তো ওএসপিএফ এর রাউটিং এর জন্য জাস্ট কমান্ড হচ্ছে কি রাউটার ওএসপিএফ, এরপর হচ্ছে কি প্রসেস আইডি। তো প্রসেস আইডি আমি যে কোনো একটা ইউজ করবো, প্রত্যেকটার জন্য কিন্তু সেম, ঠিক আছে। এরপর হচ্ছে কি নেটওয়ার্ক এবং কি ওয়েলকাম মার্কস। সো এর জন্য প্রথম হচ্ছে আমি এখানে একটা টপোলজি ক্রিয়েট করছি, এটা দেখেন আমি কি করব। ফার্স্ট অফ অল আমি এখানে ইন্টারফেসে আইপি গুলো বসিয়ে নিচ্ছি, এখানে ডেস্কটপে আমি একটা আইপি বসিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে কি 2.2 এরপর আমি এখানে ইন্টারফেস আইপিটা বসাবো। রাউটারে ফার্স্ট রাউটারে গেলাম, এখান থেকে হচ্ছে কি সিএলআই, সিএলআই তে যাবো। সিএলআই তে প্রথমে হচ্ছে কি নো, এরপর হচ্ছে কি ইনেবল কনফিগ টার্মিনাল, কনফিগ টার্মিনাল, এখান থেকে হচ্ছে কি ইন্টারফেস লিগাইথন 0/0 এন্টার, আইপি অ্যাড্রেস 192.168.1.1 সাবটেল মার্ক 255.255.255 এন্টার, নো শাটডাউন, এক্সিস্ট, ওকে। একই সাথে আপনি সিরিয়ালটা দিব, এখানে ইন্টারফেস সিরিয়াল 0/0/0 এন্টার, আইপি অ্যাড্রেস 192.168.3.1 সাবটেল মার্ক 255.255.255.0 এন্টার, নো শাটডাউন, ওকে ওকে। সো এরপরে আমরা এখান থেকে কেটে দেবো, এখন কি এই রাউটার আসবো, এই রাউটার আসে সিমিলারলি আমি কি করবো ইন্টারফেস আইপি বসাবো, এখান থেকে নো, তারপর হচ্ছে কি ইনেবল কনফিগ টার্মিনাল, ইন্টারফেস লিগাইথন 0/0 এন্টার, আইপি অ্যাড্রেস 192.168.2.1 এখান থেকে হচ্ছে প্রথমে দেখি আমি এখানে ইন্টারফেস আইপি টা দিলাম 2.1, এখানে এই সিরিয়াল আইপি টা দেব, ইন্টারফেস সিরিয়াল 0/0/0 এন্টার, আইপি অ্যাড্রেস 192.168.3.2 সাবটেল মার্ক 255.255.0, নমস্কার, ওকে। অর্থাৎ এখন আমার হচ্ছে কি আইপি অ্যাড্রেস গুলো বসানো কমপ্লিট হয়ে গেল, এখন আমি যেটা করবো রাউটিং করব। তো রাউটিং এর জন্য এখন আমাকে যেটা করতে হবে, এখানে লিখতে হবে রাউটার ওএসপিএফ, এরপর টাইপ প্রসেস আইডি, প্রতিটারই প্রসেস আইডি এক হবে, অর্থাৎ রাউটার ওয়ান, রাউটার টু, রাউটার দুইটার জন্য প্রসেস আইডি সেম। এরপর হচ্ছে যেটা হচ্ছে নেটওয়ার্ক, নিজস্ব নেটওয়ার্ক, অর্থাৎ নিজের সাথে যে কানেক্টেড যে নেটওয়ার্ক এই রাউটারের সাথে, সেই নেটওয়ার্ক, এরপর হচ্ছে কি ওয়েলকাম মার্কস, এরপর হচ্ছে কি এরিয়া। তো বেসিক্যালি হচ্ছে কি ওয়েলকাম মার্কস বলতে বোঝাচ্ছে হচ্ছে কি সাবটেল মার্কসের বিপরীতে, অর্থাৎ আমরা 255.255.0 এখানে /24 ইকুয়াল তিনটা নেটওয়ার্ক একটা হোস্ট, তো হোস্ট ইকুয়াল হচ্ছে কি ওয়েলকাম মার্কস, ঠিক আছে। অর্থাৎ এর জন্য ওয়েলকাম মার্কস হবে 0.0.0.255, ঠিক আছে। তো এটা হচ্ছে কি এর জন্য হচ্ছে কি ওয়েলকাম মার্কস, ওকে। তো প্রতিটা নেটওয়ার্কের এগেনস্টে অপোজিট হোস্টটাকে বেসিক্যালি ওয়েলকাম মার্কস বলে। আমি রাউটার ওয়ানে যাব, যে এখানে এখন আমি লিখবো হচ্ছে কি রাউটার
ওএসপি প্রসেস আইডি ওয়ান, ঠিক আছে, এটা হচ্ছে কমান্ড আউট ওএসপি প্রসেস আইডি ওয়ান, এন্টার। এরপর হচ্ছে কি দেবো, নেটওয়ার্ক। এরপরে হচ্ছে বেসিক্যালি আমাকে এখানে যেটা দিতে হবে, নেটওয়ার্ক লিখি, নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে। তো এরপর আমি এখান থেকে নেটওয়ার্ক লিখে দেবো, নেটওয়ার্ক। এই রাউটারের সাথে কানেক্টে যে দিলে একটা 1.0, এটা হচ্ছে 3.0, 192.168.1.0। এই নেটওয়ার্কের ওয়েলকাম মাস 0.0.0.255, দেন এরিয়া, এরিয়া 0, যদি এরিয়া 0 দিই দুটোরই এরিয়া 0 দিতে হবে। তো সিমিলারলি এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে কি 3.0 এর জন্য 3.0 সেম এরিয়া 255, ওকে 3.0। তো এখন আমি এই পাশে আসবো, এটারও সেম হচ্ছে কি করব, এখানে লিখবো হচ্ছে কি রাউটার ওএসপিএফ প্রসেস আইডি হচ্ছে কি 1, দুটোই সেম দেব। তারপর নেটওয়ার্ক 192.168.0.0.0.0.255 এরিয়া 0, এন্টার। সিমিলারলি এখানে গিয়ে শুধু নেটওয়ার্কটা চেঞ্জ করে দিব হচ্ছে কত 2.0, তার মানে আমার এখানে কি হয়েছে, রাউটার ওএসপিএফ হয়ে গেছে। তো এটার জন্য কন্ট্রোল জি জি পিপলাইজ মোডে গিয়ে দেখবো হচ্ছে কি শো আইপি রাউট, ঠিক আছে। তো এখানে যদি ওএসপিএফ হয়ে যায় এখানে আপনাকে শো করবে, আমি এখানে চেক করে দেখি, সাকসেসফুল, ঠিক আছে। অর্থাৎ আমার এখানে কিন্তু রাউটার ওএসপিএফ সাকসেসফুল, কিন্তু এখানে কিন্তু মেসেজ যাচ্ছে, ঠিক আছে। ওকে, সো এরপর হচ্ছে এখানে ক্লিক করব, করলে কিন্তু আমার এখানে যদি প্রিভিলেজ মোডে যাই, প্রিভিলেজ মোডে গিয়ে যদি লিখি শো আইপি রুট, যদি শো আইপি রুট দিই তাহলে এখানে দেখবো হচ্ছে ও, ও লেখা মানে হচ্ছে কি ওএসপিএফ, যার এডি ভ্যালু হচ্ছে কি 110, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস অ্যান্ড সি ইউ এগেইন টু অ্যানাদার ওয়ান, টিল দেন বাই, টেক কেয়ার।